পাঁচ বছরে 25 কোটি রুপিতে হাত বদল হলো নয়াদিল্লির লালকাল্লার। বলা যেতেই পারে নয়াদিল্লির ঐতিহাসিক লালকাল্লার হাত বদল ঘটে গেল সরকারি শিল্প সংস্থা ডালমিয়া ভারত গোষ্ঠী আগামী 5 বছরের জন্য লালকাল্লার সব রকমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাগিয়ে নিল। এই জন্য 5 বছরে সংস্থা খরচ করবে 25 কোটি রুপি। ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ডালমিয়া গোষ্ঠীর মধ্যে চলতি মাসের 9 তারিখে এ নিয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ডালমিয়া গোষ্ঠী লালকাল্লার সৌন্দর্য বর্ধন করবে, নানা রকম আলো দিয়ে এই ঐতিহাসিক সৌধকে সাজিয়ে তুলবে, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের বিষয়গুলোতে নজর দেবে, নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে লালকাল্লা চত্বরে বছরভর, পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে যা যা করণীয় সবই করবে ওই সংস্থা। কেল্লায় ঢোকার টিকিট কত তাও ঠিক করবে ওই সংস্থা। দেশের বিভিন্ন সৌধের বছরভর রক্ষণাবেক্ষণ, সৌন্দর্য বর্ধন এবং দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে গত বছর কেন্দ্রীয় সরকার এই অভিনব প্রকল্প গ্রহণ করে, নাম দেওয়া হয় অ্যাডাপ্ট আ হেরিটেজ বা ঐতিহাসিক দত্ত নেওয়া। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত সেপ্টেম্বরে এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করেন। পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 25 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী সৌধের রক্ষণাবেক্ষণের জন্য শুধু শিল্পগোষ্ঠী নয়, ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানও এগিয়ে আসার আগ্রহ দেখিয়েছে। লালকেল্লার মতো আরও যে 95টি ঐতিহাসিক সৌধকে করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে তাজমহল, কুতুব মিনার, কোণারকের সূর্য মন্দির, হ্যাপি স্থাপত্য, অজন্তা গুহা, হায়দ্রাবাদের চারমিনার, কাজিরাঙ্গা জাতীয় পার্ক। ওই বিজ্ঞপ্তিতে লালকেল্লা নিয়ে চুক্তির কথা জানানো হয়। তাজমহলের পার্ক কার হাতে যাবে এবং কত টাকায় তা এখনও ঠিক হয়নি। দুই দাবিদার আইটিসি ও জিএমআর স্পোর্টস প্রতি বছর 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ভাষণ দেন, ওই রীতি অবশ্যই বহাল থাকবে। সেজন্য জুলাই মাসের শেষে লালকেল্লার দায়িত্ব নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হবে। ঐতিহ্যপূর্ণ স্মৃতিসৌধগুলোর দায়িত্ব যারা পাবে সরকারিভাবে তাদের সৌধমিত্র বলা হচ্ছে। দেশের ঐতিহ্যের এভাবে বেসরকারিকরণ বিতর্ক সৃষ্টি করেছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপির দ্বন্দ্ব কি প্রকট তা এই সিদ্ধান্তের মধ্য দিয়েই স্পষ্ট। মুসলমান সমাজ থেকেও কেউ কেউ আপত্তি তুলেছেন, যদিও অনেকেই আবার মনে করছেন এরপরে সৌধগুলির উন্নতি হবে, পর্যটকদেরও সুবিধা ও স্বাচ্ছন্দ্য বাড়বে, এএসআই এর উপর থেকে চাপও কমবে।